প্রথম দিনের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন 250 রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অধিনায়ক সাকিবের কথা মতো আজ দ্বিতীয় দিনে অ্যান্টিগা টেস্টে দারুণ বোলিং এ লড়াই ফিরল বাংলাদেশ। মাত্র 68 রানে ওয়েস্ট ইন্ডিজের শেষ 7 উইকেট তুলে নিয়েছেন মিরাজ ইবাদতরা, ফলে 112.5 ওভারে 265 রানে গুটিয়ে গেল ক্যারিবীয়রা। তাদের লিড 162 রানের। যদি ফিল্ডিংয়ে বেশ কয়েকটি ক্যাচ বাংলাদেশ মিস না করত তাহলে আরও কম রানে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে ফেলা সম্ভব হতো। একটা সময় 3 উইকেটে ছিল 197 রান, লিড কর্মী বাড়ছিল ওয়েস্ট ইন্ডিজের। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট দ্রুত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে, তবে তাকে সেঞ্চুরি তুলে নিতে দেয়নি বাংলাদেশ। খালেদ আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে LBW হয়ে মাত্র 6 রানের জন্য 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি ব্রেথওয়েট। 268 বলে 94 রানের ধৈর্যশীল ইনিংসে 9টি বাউন্ডারি হাগান ক্যারিবীয় দলপতি। ব্রেথওয়েট ফেরার পর দ্রুত আরও 2 উইকেট তুলে নেয় বাংলাদেশ। কাইল মায়ার্সকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। এক ওভার পর জসুয়া ডি সিলভাকে উইকেট রক্ষক নুরুল হাসানের ক্যাচ বানিয়েছেন টাইগার অফ স্পিনার, ফলে 33 রানের মধ্যে 3 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 6 উইকেটে 231 রানে দ্বিতীয় দিনে চাপ বিরতিতে যায় ক্যারিবীয়রা। বিরতির পর মাত্র 8 রানের মধ্যে স্বাগতিকদের আরও 2 উইকেট তুলে নেয় বাংলাদেশ, ফলে 41 রানে 5 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আলজারি জোসেফকে মেহেদী আর কিমারোসকে 0 রানে ফেরান ইবাদত হোসেন। তবে স্বীকৃত ব্যাটার জার্মেই ব্ল্যাকউড একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন, অবশেষে তার প্রতিরোধ ভাঙেন খালেদ। মিরাজের এক দুর্দান্ত ক্যাচ হন 63 রান করা ব্ল্যাকউড। এর পরের ওভারে মিরাজ নিজেই জেইডন সিলসকে LBW করে গুটিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে। মিরাজ 59 রানে 4 উইকেট, 2টি করে উইকেট শিকার ইবাদত ও খালেদদের।